ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর একাদশতম আসরে আজ চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। ব্যাটিং এ নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের, তবে সুরেশ রায়না ও রাইডু করেছেন দুর্দান্ত ব্যাটিং। 43 বলে 54 রানের ইনিংস খেলেন সুরেশ রায়না। অন্যদিকে রাইডু খেলেছেন 37 বলে 79 রানের ঝোড়ো ইনিংস, যার ফলে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 182 রান তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেটের পতন হয় সানরাইজার্স হায়দরাবাদের। তবে কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসানের দৃঢ়তায় এগিয়ে যায় দল। 51 বলে 84 রানের ঝোড়ো ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। 164 স্ট্রাইক রেটে 5-4-5-6 সাজানো ছিল তার ইনিংস। অন্যদিকে ব্যক্তিগত 19 বলে 24 রান করে আউট হন সাকিব আল হাসান। তবে শেষের দিকে ইউসুফ পাঠান ও রশিদ খান আশার আলো দেখালেও হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। 4 বলে 17 রান করে আইপিএল সমর্থকদের নজর কেড়েছেন রশিদ খান। রশিদ খানের এই ব্যাটিং তাণ্ডব গত ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিংকে স্মরণ করিয়ে দিয়েছে। শেষের দিকে ভালো ব্যাটিং করেও 2 ম্যাচে হারতে হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদকে। অন্যদিকে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে 4 রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।